আসসালামু আলাইকুম শুরুতেই সংবাদ শিরোনাম ইমরান খান হেসে বললেন ইজ্জত দেয়ার মালিক আল্লাহ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যা বললেন শেহবাজ শরীফ ক্ষমতা হারানোয় যুক্তরাষ্ট্র ও মীর জাফরদের ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি বয়কট করল ইমরানের দল পদত্যাগের সিদ্ধান্ত যুদ্ধের শুরু থেকেই ব্রিটিশ ও মার্কিন কমান্ডোরা ইউক্রেনে রয়েছে লা ফিগারো পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের গুলিতে দুই ফিলিস্তিনি নারী নিহত ইউক্রেনের এফ তিনশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার এবার বিস্তারিত সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেহবাজ শরীফ দেশটির জাতীয় পরিষদে একশো চুয়াত্তর ভোট পেয়েছে দেশটির তেইশতম প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ এদিন জাতীয় পরিষদে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি আসা মাত্রই তার সমর্থনে স্লোগান দিতে থাকেন তার সমর্থকরা এর আগে ইমরান খানের সমর্থনে রোববার স্থানীয় সময় রাতে পুরো পাকিস্তানে সমাবেশ হয় তার সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন সোমবার জাতীয় পরিষদে আসার পরই ইমরান খানকে ঘিরে ধরে গণমাধ্যম কর্মীরা ইমরান খান জাতীয় পরিষদে আসার পর তার সমর্থনে সাধারণ মানুষের রাস্তায় নেমে আসার বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয় এর উত্তরে ইমরান খান হেসে বলেন ইজ্জত দেয়ার মালিক আল্লাহ ইমরান খান জাতীয় পরিষদে এসে দাবি করেন তাকে ক্ষমতাচ্যুত করে যে শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করা হচ্ছে সেই শেহবাজ একজন দুর্নীতিগ্রস্ত মানুষ ইমরান বলেন এমন একজন দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে একই পরিষদে থাকতে পারবেন না তিনি ও তার দল ফলে তারা পদত্যাগ করবেন ইমরানের এমন বক্তব্যের পর জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তার দল পিটিআই কিন্তু অধিবেশনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরশি জানান তারা সবাই পদত্যাগ করবেন এবং প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেবেন না তার এই ঘোষণার পর পিটিআই সব সদস্য বের হয়ে যান অবশেষে ইমরান খানকে সরিয়ে দিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মুসলিম লীগ এন এর নেতা শেহবাজ শরীফ তিনি নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে নিজের বক্তব্য দেন বক্তব্যের শুরুতেই তিনি পাকিস্তানকে রক্ষা করায় আল্লাহকে ধন্যবাদ জানান তিনি আরো বলেন পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে এর মাধ্যমে খারাপের উপর ভালোর কৃতিত্ব স্থাপন হয়েছে বলেও মন্তব্য করেন শেহবাজ মুসলিম লীগ এন এর প্রধান নেতা আরও বলেন পাকিস্তানের ইতিহাসে এটি একটি বড় দিন কারণ সংবিধান ও বৈধভাবে একজন সিলেক্টেড প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাছাড়া ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়ে অবৈধ পন্থাকে মাটি চাপা দেয় তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানান তিনি জানান ভবিষ্যতে কেউ আর অবৈধভাবে ক্ষমতায় থাকার উপর নির্ভর করতে পারবে না তাছাড়া ইমরান খান যে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রমূলক চিঠির কথা বলছেন সেই বিষয়টিকে ভুয়া বলে অভিহিত করেন শেহবাজ এ ব্যাপারে তিনি বলেন গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে নাটক হচ্ছে কিন্তু এটি পুরোপুরি মিথ্যা ও ভুয়া তিনি জানান ইমরান খান ও বিরোধী দল যে ষড়যন্ত্রের চিঠির কথা বলছে সেটি তারা পরীক্ষা নিরীক্ষা করবেন শেহবাজ জানান যদি প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে এরপর আর এক সেকেন্ডও প্রধানমন্ত্রী থাকবেন না পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ বলেন ইমরান খান বলছে তার বিরুদ্ধে সাত মার্চ অনাস্থা প্রস্তাব করার আগেই তিনি তার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রমূলক চিঠি পেয়েছেন কিন্তু সত্য হল আমি মার্চের শুরু থেকেই আসিফ আলী জারদারি ও বিলুয়াল ভুট্টোর সঙ্গে অনাস্থার বিষয়টি নিয়ে আলোচনা করেছি দিন ধরে চলা নাটকীয়তা আর নানা জল্পনা কল্পনার পর গত শনিবার নয় এপ্রিল মধ্যরাতে ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জোটের কিছু সদস্য পক্ষ পরিবর্তন করায় মাত্র তিন ভোটে হেরে প্রধানমন্ত্রীর চেয়ার হাতছাড়া হয়েছে তার এমন পরিস্থিতির জন্য আগে রেখে ঢেকে করলেও এখন সোজাসুজি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইমরান পাশাপাশি স্থানীয় মির্জাফরদেরও তুলধনা করেছেন তিনি সোমবার এগারো এপ্রিল দিনগত রাতে এক টুইটে ইমরান খান বলেন যুক্তরাষ্ট্রের সমর্থনে ও স্থানীয় মির্জাফরদের মাধ্যমে প্ররোচিত দুর্বৃত্তদের ক্ষমতায় আনার বিরুদ্ধে প্রতিবাদে আশ্চর্যজনক সমর্থন ও আবেগ প্রকাশের জন্য সব পাকিস্তানিকে ধন্যবাদ দেশে ও বিদেশে পাকিস্তানিরা এটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এর আগে আরেক টুইটে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান উনিশশো সালে স্বাধীন হয়েছিল কিন্তু শাসক পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হল দেশের জনগণই সবসময় সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে ইমরান খানের এই ডাকে সাড়া দিয়ে পাকিস্তান জুড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ সমর্থকরা রোববার রাতে দেশটির অন্তত চল্লিশটি শহরে বিক্ষোভ হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নির্মকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি বয়কট করে দিয়েছে ইমরান খান দল পাকিস্তান তেহরিকি ইনসাফ একই সঙ্গে তারা সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে জাতীয় পরিষদের অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে গেছেন ইমরান খান নেতৃত্বাধীন পিটিআই এর নেতারা আজ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে পিটিআই ভোটাভুটি বয়কট করা এখন পি এম এল প্রার্থী শাহবাজ শরীফ নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত হারানোর একদিন পর আজ সেখানে ভোটাভুটি হচ্ছে পিটিআই কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফাররুক হাবিদ এক টুইটিতে এক টুইটে বলেছেন আমদানি করা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে জাতীয় পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্টারি পার্টি এর ঘোষণার পরপরই জাতীয় পরিষদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা পড়তে শুরু করেছে ইমরান খানের দলের সংসদ সদস্যরা বলেছেন পাকিস্তানের সরকার গঠন বা পতনের অধিকার বিদেশিদের নেই রাশিয়ার সামরিক অভিযান শুরুর সময় থেকেই ব্রিটেন এবং আমেরিকার এলিট স্পেশাল ফোর্সের সদস্যরা ইউক্রেনে মোতায়েন ছিল ফ্রান্সের গোয়েন্দা সূত্রগুলো লা ফিগারো পত্রিকার সাংবাদিককে এ তথ্য জানিয়েছে শনিবার এই তথ্য তুলে ধরেছেন পত্রিকার সিনিয়র আন্তর্জাতিক করেসপন্ডেন্ট জর্জেস মালরুনট ওই দিনই ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন আকস্মিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তার দেশের এলিট এস এস ফোর্সের কমান্ডোদের গার্ডে ছিলেন যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি মালবর্ন ফ্রান্সের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে টুইটারে লিখেছেন আমেরিকার ডেল্টা ফোর্স যেভাবে ইউক্রেনে উপস্থিত রয়েছে ঠিক একইভাবে সার্স ইউনিট যুদ্ধ শুরুর প্রথম থেকে এখানে উপস্থিত আছে লাফিগারোর রিপোর্টে বলা হয়েছে বিদেশি গোয়েন্দাদের এই উপস্থিতির ব্যাপারে রাশিয়ার খুব ভালোভাবেই সচেতন রয়েছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে সংঘাত চলছে তাতে কিয়েভের পক্ষে সবচেয়ে জোরালোভাবে অবস্থান নিয়েছে আমেরিকা ও ব্রিটেন পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বেথেলহেম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে চল্লিশ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়ান তিনি ছয় সন্তানের মা খবর আল জাজিরার এদিকে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে হেব্রুন শহরের সীমান্ত এলাকায় এক নারী ইসরায়েলি এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই নারী প্রাণ হারান এর একদিন আগে শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন রোববার জেরিকো ও তুলকারেম এলাকায় সংঘর্ষে কমপক্ষে দশ ফিলিস্তিনি আহত হয়েছেন ভাকিয়া ইউক্রেনকে যে একমাত্র এস তিনশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছিল তা ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে রাশিয়া সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে কয়েকটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইউক্রেনের কাছে থাকা এস হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ধ্বংস করা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে নিপ্রোত্রভস্ক শহরের উপকণ্ঠে একটি হ্যাঙ্গারে হামলা চালানো হলে এস তিনশো ক্ষেপণাস্ত্রের ব্যাটারি ধ্বংস হয় ইউরোপের একটি দেশ ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছিল রাশিয়ার সামরিক বাহিনী সমুদ্র থেকে কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে চারটি এস তিনশো লাঞ্চার এবং ইউক্রেনের ২৫ জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া এস তিনশো হান্ড্রেড টার্গেটিং রাডারকেও ধ্বংস করা হয়েছে গত শুক্রবার স্লোভাকিয়া ঘোষণা দিয়েছিল যে রাশিয়ার কাছ থেকে পাওয়া এস তিনশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে দান করেছে এস তিনশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় চার থেকে বারোটি লাঞ্চার থাকতে পারে এবং একটি মাত্র লক্ষ্যবস্তু শনাক্তকরণ রাডার থাকে ইউক্রেনকে এস তিনশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পর স্লোভাকিয়াকে আমেরিকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছিল